হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর আশীর্বাদ সহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আমরা কিন্তু ঘুরতে বের হয়েছি, আব্রারের পাপা ড্রাইভ করছিল, আমরা এখন একটু দিয়াবাড়ির দিকে যাচ্ছি। আসলে কোনো রকম প্ল্যান করে আমরা কখনোই বের হই না, মানে আমরা বের হওয়ার পরে ডিসাইড করি আসলে কোথায় যাব, যার কারণে অনেক কিছু আমাদের মিস হয়ে যায়। কারণ কোনো কিছু কোনো একটা প্লেস যদি প্ল্যান করে ডিসাইড করে না হয় তাহলে কিন্তু সেটা অনেক সুন্দর হয়, বাট আমরা হুট করে বের হই, হুট করে যাই, এই হলো অবস্থা। এই যে আমরা গাড়িতে মজা করছিলাম আমার দুই ছেলের সাথে, তাদের সাথে তো আমার মানে সুন্দর কিছু মুহূর্ত কাটে, আর তাদেরকে নিয়েই আমাদের সব কিছু। তো আসলে কি বলবো, এই যে দিয়াবাড়ির দিকে কিন্তু চলে এসেছি, দিয়াবাড়িতে গিয়ে কিছু সময় আমরা কিছু পিকচার তুলেছিলাম। আব্রারের পাপার সাথে যখনই আসি তখনই ওই যে সবজির সেই বাগান ওই সাইডে যাই, ওখানে গিয়ে কিছু সবজি কিনি চলে আসি। তো এবার একটু অন্য সাইডে গিয়েছিলাম, তো এখান থেকে আমাদের কিছু পিকচার তুললাম, পিকচারগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই শেয়ার করবেন। তো এখানে আমরা দুজনে এসেছিলাম, আব্রার আর হানাফকে গাড়িতে বসিয়ে রেখে আমরা দুজন এখানে এসে একটু ছবি তুললাম, একটু একটু হাঁটলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বিয়ের আগে আমার আম্মু বলতো, মানে বিয়ের আগে তো আসলে হ্যাঁ আব্বু আম্মুর সাথে টুকটাক একটু ঘুরেছি, তো ওইভাবে আসলে আমার স্কুল লাইফে তো আমার কোনো ফ্রেন্ডই ছিল না, 10 পর্যন্ত আমার ওইভাবে কোনো ফ্রেন্ড ছিল না। তারপরে ইন্টার পর্যন্ত মানে আমি ওইভাবে কোনো মানে যাই হোক হয়নি আর কি। কিন্তু আব্রারের পাপা আমার লাইফে আসার পর থেকে আমার একটা ইচ্ছাই ছিল, যে আমার খুব ইচ্ছা ছিল যে বিয়ে করে ঘুরবো ফিরবো। মানে বিয়ে মানে যে রান্না বাড়া করা, সারাক্ষণ মানে সংসারের ভিতরে ডুবে থাকা, এটা আমার মোটেও পছন্দ ছিল না। তো তো আল্লাহর কাছে এটাই সবসময় চাইতাম, যে আল্লাহ যেন একটু মানে ঘুরতে পারি, একটু মনের মতো করে ঘুরতে পারি। তো আল্লাহ আমাকে আমার ইচ্ছাটা পূরণ করছে, আমি আব্রারের পাপার সাথে অনেক ঘুরতে পারি, কারণ আমি ঘুরতে অনেক পছন্দ করি। তো যাই হোক, এখানে চলে এসেছি আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ওদিকে, বসুন্ধরার ওদিকে আর কি, একটা রেস্টুরেন্ট। তো ওখানে এই যে আমরা বুফে চলে এসেছি, আব্রারের পাপা খাবার নিচ্ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম আর কি। খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে তো এই জন্য সব ঢেকে ঢেকে রাখছিল আর কি, কারণ গরম আছে, খুলে রাখলে তো আসলে ঠান্ডা হয়ে যাবে। তো আমার পাপা প্লেটে খাবারগুলো নিচ্ছিল, কারণ সব বুফে খাওয়া মানে কি অনেক রকমের খাবার একই সাথে মানে স্বাদ নেওয়া যায়, অনেক রকমের খাবারের স্বাদ নেওয়া যায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। একটা রেস্টুরেন্টে গেলাম, একটা খাবার অর্ডার দিলাম, মানে সেই খাবারটা খেয়ে চলে আসলাম। আর বুফে কিন্তু সেটা না, বুফে কিন্তু অনেক রকমের খাবার থাকে এবং সব রকমের খাবার আপনি একসাথে একটু একটু করে খেয়ে স্বাদ নিতে পারবেন, যেটা খুবই ভালো লাগে। এবং আমরা কিন্তু খুব কম পরিমাণ নিচ্ছিলাম, কারণ নষ্ট করা আমার একদম পছন্দ না। একটা প্লেটেই নিচ্ছিলাম আমি আর আব্রারের পাপা, জানি যে আমরা দুটো করে প্লেট নিতে পারতাম, খাবার অপচয় করতে পারতাম, কিন্তু আসলে খাবার যদি বুফের খাবারগুলো আসলে মোটামুটি ছিল, আমার কাছে খুব একটা ওয়াও কোনো একটা কিছু ছিল না। আর আমার একটা সমস্যা আছে, খাবার যদি পছন্দ না হয় আমি ওইভাবে খেতে পারি না। তো এটা কী ছিল বলেন তো, কাঁকড়ার রান্না করা ছিল। আর কাঁকড়া কিন্তু আমি খেয়েছি, কাঁকড়া ফ্রাই খেয়েছি এর আগে, আপনাদের পাপা কাঁকড়ার সি স্যুপ খেয়েছিল, কাঁকড়ার স্যুপ বা সি স্যুপ। তো যাই হোক, এখন হচ্ছে কাঁকড়া ফ্রাই খাবে সে, আর আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে খাবারে একদম প্রায় শেষ পর্যায়ে, আমরা তো রাতের দিকে এসেছি, এখানে পিৎজা ছিল, মানে সব রকমের স্যুপ পিৎজা সব রকমের খাবারই ছিল, এবং সব খাবারই আমরা একটু একটু করে সবগুলো ট্রাই করেছি কিনা আমি জানি না, বাট মোটামুটি যতটুকু ভালো লেগেছে ট্রাই করেছি। তো এই তো সব ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, আমি ওইভাবে নাম দেখাচ্ছি না, কারণ আমি তো ফুড ব্লগার না, ফ্যামিলি ব্লগার, সো আমার তো এগুলো দেখে লাভ নেই। তো যাই হোক, এই তো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব,
যখন এই যে দেখেন আব্রারের পাপা কি খেয়েছে জানেন, আব্রারের পাপা ঝিনুক খেয়েছে। আমি তো পুরো অবস্থা খারাপ, আমি বললাম যে তুমি সত্যি শিওর এই যে ঝিনুকটা? এবং সে দেখেন ঝিনুকটা তার প্লেটে আছে, সে খেয়েছে। আমি না ভিডিও করেছিলাম, বাট কেন জানি সেটা পাচ্ছি না। সে যখন ঝিনুকটা খায় তখন আমি ভিডিও করেছিলাম। তো আমি তার ঝিনুক খাওয়ার পর থেকে আমি বলছি তুমি ঝিনুক খেয়েছো, আল্লাহ তুমি কিভাবে খেলে। মানে যাই হোক, মানে এটা আর না বলি আর কি। তো এখানে ফুচকাও ছিল, আমি আহনা বাবুকে দুইটা ফুচকার বলস দিয়েছি যেন একটু প্লে করতে পারে। আর বাচ্চারা তো টেবিলের সব কিছু নিয়ে খেতে চায়, আর আমার আপনার কিন্তু কিচ্ছু খায় না। তাকে যত খাবারের মধ্যেই নেও না কেন, সে খাবে না, সে বাসার খাবারটাই পছন্দ করে। আর এখানে চকলেট ছিল, সে শুধু প্লে করবে আর চকলেট খাবে আর দুষ্টুমি করবে, এই হলো অবস্থা। তো তারা দুই ভাই এখান থেকে চকলেট নিয়ে নিয়ে খাচ্ছিল এবং আহানাবকেও দিচ্ছিল। তো এই হলো অবস্থা। আমার দুই ছেলে এখানে খুব সুন্দর প্লে করেছে, কারণ আমরা যখন গিয়েছিলাম ওই সময়টায় বেশি একটা মানুষ ছিল না, মোটামুটি ফাঁকা ছিল। সো আমার দুই ছেলে খুব এনজয় করতে পেরেছে। তো যাই হোক, মানে খুবই ভালো একটা সময় কেটেছে বাচ্চাদের নিয়ে। তবে খাবার আমার অত মানে মোটামুটি ঠিক আছে, ঠিক মোটামুটি ভালো লেগেছে। তো যাই হোক, এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি, এখন আমরা বাসায় চলে যাব। তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগ? আর আমি যাওয়ার আগে একটু পিকচার তুলছিলাম, তখন আহনাব বাবু খুব রাগ করছিল, সে তার বাবার সাথে মান অভিমান করছিল। তো এই তো যখন আমরা বের হব আর কি, সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমরা এখন বের হচ্ছি, আর আহনাব বাবু, আবরার বাবু, আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন, এবং ফুল রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আসলে বাবা মা হয়ে গিয়েছি, বাচ্চাদের জন্য কমফোর্ট জোনটাই আমরা পছন্দ করি, যেখানে আবরার আহনাব ইজিলি বসতে পারবে এবং ওরা সুন্দর করে বসে খেতে পারবে। তাই আমরা ওই সাইডটায় বসেছিলাম, ওখান থেকে খাবার নিতেও সুবিধা হয় এর জন্য আর কি। তো আমি এখানে কিছু পিকচার তুলছিলাম, আর আহনাব খুব বোর হচ্ছিল, তাকে কোলে নিতে হবে। আর এই তো আপনাদেরকে দেখালে দেখিয়ে দিয়েছি যে আমরা এখন বের হয়ে গিয়েছি। তো এই যে আমি রেস্টুরেন্টে গিয়ে কিছু পিকচার তুলেছিলাম, সেই পিকচারগুলো দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে ছোট্ট করে ভালোবাসা দিয়ে দেবেন, সেটা হচ্ছে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আরও ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। প্লিজ একটু ভালোবাসা দিলে কি এমন হয় বলেন তো, এত কিপটামি করেন কেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর আমার পিকচারগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমি কি অনেক মোটা হয়ে গিয়েছি? আপনারা সব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছবিতে কেন জানি আমাকে এত গুলুগুলু আর এত মোটা লাগছে। বাট আমি মোটেও কিন্তু এত মোটা না। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার আল্লাহ হাফেজ।